Assalamu alaikum, my dear all students of class 6 to 10. You are most welcome to my online class. আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আওয়ার টুডেস টপিক ইজ ইউজ রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ব্যবহার করা। তো যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তাদের জন্য এটা একটা নতুন আইডিয়া। তোমরা পূর্বে ক্লাসে কখনো এই গ্রামাটিক্যাল আইটেমগুলো কখনো করো নাই। তো আমি আশা করি তোমরা অ্যাটেন্টিভলি ক্লাসটা ফলো করবে এবং তোমাদের অন্য শিক্ষার্থী বন্ধুরা যারা আছে তোমাদের যতদূর সম্ভব তাদেরকে জানিয়ে দিবে, যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো এই ইউজ রাইট ফর্ম অফ ভার্ব এটা হচ্ছে 40-45টা রুল আছে। আজকে আমি তোমাদেরকে 1 থেকে 10 নম্বর রুল পর্যন্ত নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পার্ট 1। তো কি স্টুডেন্টস, আই ক্যান স্টার্ট? দেখো, যদি কোনো সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্স দেখি, সেই সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত করতে হবে। আমি আবার বলছি, যদি কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেই ক্ষেত্রে সাবজেক্ট যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় তার যে ভার্ব থাকে সেই ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত করতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে দা বয়, তার ভার্ব হচ্ছে সিং, তো সিং এর সঙ্গে এস যোগ করতে হবে, এস আই এন জি এস, সিংস, দা বয় সিংস এ সং। রুল নাম্বার টু, যদি কোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অথবা কোন সেন্টেন্সে যদি তুমি দেখো যে বিশেষ কোন শব্দের উল্লেখ আছে বর্তমান, সেই শব্দগুলো হচ্ছে বর্তমান সময়ের, বর্তমান সময়কে ইন্ডিকেট করে, যেমন ডেইলি, অফেন, এভরিডে, সামটাইমস, নর্মালি, গ্রাজুয়ালি, ইউজুয়ালি এক্সেট্রা, তাহলে ওইটাকে আমরা ওই সেন্টেন্সটাকে ধরে নিব আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, এবং তার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হবে। তো এখানে দেখো এই সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি যেখানে ডেইলি শব্দটা উল্লেখ আছে, তো আমরা এটাকে ধরে নিব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এবং এর সাবজেক্ট হচ্ছে ফাদার সিঙ্গুলার, এর যে সিঙ্গুলার থার্ড পারসন, এর যে ভার্ব আছে রিড, এর সঙ্গে আমরা এর যুক্ত করব, রিডস, ফাদার রিডস নিউজ পেপার ডেইলি। রুল নাম্বার থ্রি, যদি কোনো সেন্টেন্স দ্বারা আমরা বুঝি যে এটা দিয়ে কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কাজ অথবা কোন ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য কথা বোঝা যাচ্ছে তাহলে সেটাকেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ধরে নিব, এবং ওই সেন্টেন্সেও যদি দেখা যায় যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার তাহলে তার ভার্বের সঙ্গে এর যুক্ত হবে। দেখো এখানে আছে দা সান রাইজ ইন দা ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা সবসময় জানি সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরসত্য কথা। সুতরাং এখানে দা সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এর যে ভার্ব আছে রাইজ, এটার সঙ্গে তাহলে আমরা একটা এস বাই এস যুক্ত করবো, এখানেই আছে, আমি শুধু এস যোগ করবো, দ্য সান রাইজেস ইন দা ইস্ট। রুল নাম্বার ফোর, যদি কোন সেন্টেন্সে দেখা যায় যে নাও, এট প্রেজেন্ট, এট দিস মোমেন্ট এই ধরনের কোন শব্দ আছে তাহলে আমরা ওই সেন্টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস মনে করব এবং সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনই আমাদের সেন্টেন্সটা গঠন করতে হবে। দেখো এখানে আছে নিপা রাইট লেটার নাও, এই যে নাও শব্দটা আছে, তো আমরা এটাকে ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো সেই গঠন অনুসারে নিপার পরে অ্যামিজারের ইজ বসবে এবং রাইট ভার্ব আছে এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, তো এখানে হবে নিপা ইজ রাইটিং এ লেটার নাও। রুল নাম্বার ফাইভ, যদি কোন সেন্টেন্সে দেখো যে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে তার আগে হ্যাভ, হ্যাড অথবা হ্যাজ থাকে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো রুল নাম্বার ফাইভে আছে আই হ্যাভ ইট প্রাইস, এখানে হ্যাভ আছে ব্র্যাকেটের ভার্বের আগে, ব্র্যাকেটের ভার্ব আছে ইট, এর পাস্ট পার্টিসিপল হবে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। রুল নাম্বার সিক্স,
যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে সেই সেন্টেন্সে জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি এরকম কোন শব্দ আছে, তাহলে আমাদের বুঝতে হবে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্টে হবে। তো এক্সাম্পল হচ্ছে মাই ফ্রেন্ড কাম জাস্ট নাও, এখানে দেখো ব্র্যাকেট, সরি ব্র্যাকেটে আছে কাম এবং লাস্টে উল্লেখ আছে জাস্ট নাও। তো আমরা জাস্ট নাও দেখে আমাদের বুঝতে হবে যে কামের কাম যে ভাবটা আছে এটা পাস্ট পার্টিসিপল হবে এবং এর আগে আমাদের হ্যাভ হ্যাজ একটা কিছু বসাতে হবে। তো মাই ফ্রেন্ড হচ্ছে সিঙ্গুলার, এরপরে আমরা হ্যাজ বসাবো এবং কামের পাস্ট পার্টিসিপলে কাম হবে। তো হয়ে গেল আমাদের এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মাই ফ্রেন্ড হ্যাজ কাম জাস্ট নাও। এরপর হচ্ছে রুল নাম্বার 7, যদি কোন সেন্টেন্সে কোন অতীত সময়ের উল্লেখ থাকে, যেমন এগো, লং এগো, ইয়েস্টারডে, দা প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এরকম কোন লাস্টের উল্লেখ থাকে, তাহলে ওই সেন্টেন্সকে পাস্ট ইন্ডিফিনিট মনে করতে হবে এবং যে ভার্ব থাকবে তার পাস্ট ফর্ম হবে। এখানে আছে আই গো টু লন্ডন লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার আছে তাহলে আমার আই এর পরে যে গো ভার্ব আছে এর পাস্ট ফর্মে হবে ওয়েন্ট, অর্থাৎ আই ওয়েন্ট টু লন্ডন লাস্ট ইয়ার, এটা হবে সঠিক সেন্টেন্স। এবার হচ্ছে রুল নাম্বার 8, যদি কোন সেন্টেন্সে আমরা দেখি যে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, ডেয়ার, নিড এই শব্দগুলো আছে, তাহলে আমাদেরকে ওই ভার্বের ব্র্যাকেটে যে ভার্ব থাকে সেটার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এবং এই ভার্বের আগে যদি কোনো টু বসা থাকে, টু থাকে, অর্থাৎ এই ব্র্যাকেটের ভার্বের পূর্বে কোনো টু লেখা থাকলে টুটা তুলে দিতে হবে। দেখো এখানে আছে ইউ হ্যাড বেটার, এই যে দেখা যাচ্ছে ইউ হ্যাড বেটার, এটার জন্য আমরা ব্র্যাকেটে যে ভার্ব আছে টু গো, এখানে এই ভার্বের গো প্রেজেন্টে গো এটাই বসাবো এবং টুটো আমি তুলে দিচ্ছি, তাহলে হবে ইউ হ্যাড বেটার গো। এবার হচ্ছে রুল নাম্বার 9, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দেখা যায় দুইটি ভার্ব আছে, তাহলে প্রথম ভাবটাকে আমরা ঠিক রাখবো এবং পরবর্তী যে ভাবটা থাকবে সেটাকে আমরা হয় আইএনজি যোগ করে চিহ্নিত করব, না হয় পার্টিসিপল করব, না হয় ভার্বের পূর্বে টু বসিয়ে ইনফিনিটিভ করব। তো এখানে দেখো আছে আই স হিম গো, স একটা ভার্ব এবং গো একটা ভার্ব, আমি প্রথম যে ভাবটা স এটাকে ঠিক রাখব এবং পরবর্তী ভাবটার সঙ্গে আমি আইএনজি যোগ করব, আই স হিম গোইং। রুল নাম্বার 10, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে ওই কাজটা দীর্ঘ সময় ধরে হচ্ছে, নির্দিষ্ট বা ব্যাপক সময়, একটা নির্দিষ্ট সময় হতে শুরু হয়ে এটা দীর্ঘ সময় ধরে চলছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এবং সেই প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসারে আমাদেরকে সেন্টেন্সটা সাজাতে হবে। তো দেখো এখানে আছে আই ওয়ার্ক ফর টু আওয়ার্স, এই যে টু আওয়ার্স এটা একটা অনেকটা সময়, একটা ব্যাপক সময়ের উল্লেখ আছে, এছাড়া ফর শব্দটা উল্লেখ আছে, তো আমার এই গঠনটা হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওয়ার্কের সঙ্গে আইএনজি হবে, ওয়ার্কিং ফর টু আওয়ার্স। ওকে, আজ এ পর্যন্ত, নেক্সট ক্লাস আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখছো ক্লাসটি এবং বোঝার চেষ্টা করছো। ওকে থ্যাংক ইউ, ভালো থাকো, নেক্সট ক্লাস আবার দেখা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ।